মানিকগঞ্জে সিংগাইরে কৃষি শ্রমিক রুবেল হত্যা মামলায় এক নারী সহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব জানায় গ্রেপ্তার বিজয়ের সাথে শ্রাবণী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। পাঁচ দিন আগে কৌশলে শ্রাবণীর মোবাইল থেকে স্পর্শকাতর কিছু ছবি রুবেল মিয়া তার নিজের মোবাইলে নেয়। এরপর শ্রাবণীকে অনৈতিক প্রস্তাব দেয়। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয় বিজয়, রুবেলকে হত্যার পরিকল্পনা করে। গত 6 নভেম্বর শ্রাবণীকে দিয়ে রুবেলকে নদী পাড়ে ডেকে নেওয়া হয়, পরে ইট দিয়ে মাথায় আঘাত করে ও ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় তারা। গতকাল দুপুরে ফোর্ট নগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।